আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ, আমাদের জন্য বিশাল সুখবর। ভিউয়ার্স, পদের সংখ্যা 269 জন। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশেও অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন। এবং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা, বয়সের সময়সীমা, কোন পদে কত টাকা আবেদন ফি নির্ধারিত করা হয়েছে, সেগুলো আমি সবই বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগে চাকরি, পদ সংখ্যা 269 জন। নথি নং 1431000000001 1961 1916। নিয়োগ প্রকাশের তারিখ 11/7/2021 খ্রিস্টাব্দ। সো বিয়ার্স, এবারে দেখা যাক পদে। কর্মিক নাম্বার 1, জুনিয়র অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 8 জন, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। কর্মিক নাম্বার 2, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, ইন্সপেক্টর অফ রেলওয়ে মেল সার্ভিস, ইন্সপেক্টর অফ পিএলআই, ইন্সপেক্টর পিটিসি, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, ইন্সপেক্টর পিটিসি, ইন্সপেক্টর অফ আরএমএস 91 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নাম্বার 3, স্ট্রিপার কাম রিটেসার, পদসংখ্যা 1 জন, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে, প্রিন্টিং টেকনোলজি গ্রাফিক্স আর্ট এ ট্রেড কোর্সধারী এবং প্রথম শ্রেণীর অফসেট প্রিন্টিং প্রেস প্যাকেজিং শিল্প কারখানায় স্টিপার কাম রিটাসার হিসেবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সো বিয়ার্স, অবশ্যই আপনাকে উক্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মিক নাম্বার 4, সহকারী ডাক অধিদপ্তর, পদসংখ্যা 4 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সো বিয়ার্স, আপনাকে এই পদের জন্য অবশ্যই কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নাম্বার 5, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, পদসংখ্যা 6 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 শব্দ ও 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 শব্দ ও 25 শব্দ থাকতে হবে। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এখানে কম্পিউটারের অভিজ্ঞতার দিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। ক্রমিক নাম্বার 6, উপজেলা পোস্টমাস্টার, 96 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে, স্নাতক ডিগ্রি। ক্রমিক নাম্বার 7, কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক, সমমান বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপটিটিউড টেস্টে উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 8, মনোটাইপ কিবোর্ড অপারেটর, পদসংখ্যা 1 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, প্রথম শ্রেণীর প্রিন্টিং প্রেসে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় স্বয়ংক্রিয় কম্পোজিশন সহ মনোটাইপ কিবোর্ড চালনায় 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নাম্বার 9, উচ্চমান সহকারী, পদসংখ্যা 3 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 শব্দ ও 25 শব্দ। সো ভিউয়ার্স, এখানে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। ক্রমিক নাম্বার 10, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট, পদসংখ্যা 8 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজি ও বাংলা যথাক্রমে 70 শব্দ ও 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 শব্দ ও 25 শব্দ থাকতে হবে। সোভিয়েটস ক্রমিক নম্বর 11, ক্যাশিয়ার একজন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নম্বর 12, মেশিন ম্যান, অফসেট প্রিন্টিং, লেটার প্রিন্টিং, পদসংখ্যা একজন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রথম শ্রেণীর প্রিন্টিং প্রেসের আধুনিক অফসেট প্রিন্টিং মেশিন রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় 7 বছরের অভিজ্ঞতা, সরি, 7 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্বয়ংক্রিয় প্রিন্টিং প্রেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নম্বর 13, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 4 জন, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নম্বর 14, ড্রাফটসম্যান, পদসংখ্যা 1 জন, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী। ক্রমিক নম্বর 15, ড্রাইভার, ভারী, অবশ্যই ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে, পদসংখ্যা 2 জন, বেতন 23,490 টাকা থেকে, সরি, 7,900, সরি, 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 16, ড্রাইভার, হালকা, পদসংখ্যা 2 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ভারী গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 17, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 5 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 শব্দ ও 25 শব্দ থাকতে হবে। ক্রমিক নম্বর 18, মেশিনিস্ট, পদসংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী। ক্রমিক নম্বর 19, ডাটা এন্ট্রি অপারেটর, 4 জন, পদসংখ্যা 4 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর 20, পোস্টাল অপারেটর, পদসংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা। ক্রমিক নম্বর 21, গ্রেনিং মেশিন ম্যান, পদসংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো খ্যাতনামা প্রিন্টিং প্রেসে অফসেট প্লেটে এবং অফসেট প্লেটের গ্রেনিং ট্রিটমেন্টের উপর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। ক্রমিক নম্বর 22, সহকারী মেশিন ম্যান, পদসংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ্যাতনামা প্রিন্টিং প্রেসে আধুনিক অফসেট প্রিন্টিং মেশিন পরিচালনায় ও রক্ষণাবেক্ষণে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 23, বাইন্ডার হেল্পার, 1 জন, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সিম্পল ম্যানুয়েল মেকানিক্যাল বাইন্ডারি এবং ফিনিশিং অপারেশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 24, ইঙ্কম্যান, 2 জন, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্লিনিং ওয়েল্ডিং লুব্রিকেশন
ইঙ্কিং, ডাম্পিং, অফসেট, ফিডিং এবং লেটার প্রেস প্রিন্টিং মেশিনে কাজের অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 25, পেকার, পদসংখ্যা 2 জন, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 26, পোর্টার, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 27, অফিস সহায়ক, 16 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 28, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 29, সবশেষে আছে ক্রমিক নাম্বার 29, পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, পদসংখ্যা 2 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। সব শেষে যেটা আছে ক্রমিক নাম্বার 30, পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো বিয়ার্স, এবারে দেখা যাক কোন কোন পদের জন্য কোন কোন জেলা আবেদন করতে পারবেন। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নং 1 থেকে 22 পদের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্জগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, জালকাঠি, পটুয়াখালী, বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো বিয়ার্স, যে সব জেলাগুলো 1 থেকে 22 নং পদের জন্য আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে। এবং ক্রমিক নং 23 থেকে 30 পদের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুরহাট, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সকল জেলার ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে সরি সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সোবিয়ার্স, তো বুঝতেই পারছেন, যদি একটু কষ্ট হলেও আপনারা আবার দেখে নেবেন যদি না বুঝে থাকেন। অবশ্যই এখানে জেলাগুলো উল্লেখ করা আছে। তো এবারে দেখা যাক, বয়স 11/8/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর, এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের যারা অবশ্যই কোথাও চাকরিরত অবস্থায় আছেন তাদেরকে সেখানকার অনুমতি নিয়ে তারপর এখানে আবেদন করতে হবে, এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র দাখিল করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় সকল ক্রমিকের প্রার্থীকে অংশগ্রহণ করতে হবে। 23 থেকে 30 নং পদের প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 56 টাকা, এবং 1 থেকে 22 নং পদের প্রার্থীকে 112 টাকা। ডিজিবি পিও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট অনুসরণে প্রদান করতে হবে।
আবেদনে উল্লেখিত মোবাইল নম্বর সহ সার্বক্ষণিক সক্রিয় রাখতে হবে। মোবাইল নম্বর পরীক্ষা সংক্রান্ত এসএমএস পাওয়ার জন্য সক্রিয় না রাখার কারণে কোনো তথ্য বা এসএমএস পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অবশ্যই বিয়ার্স বুঝতে পারছেন, আপনার আবেদনপত্রে যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই সবসময়ের জন্য খোলা রাখতে হবে, কারণ আপনার চাকরি পরীক্ষার জন্য যত এসএমএস আছে, সব যত তথ্য আছে সবগুলো আপনার এসএমএসের মাধ্যমে জানানো হবে। সেজন্য এসএমএস প্রাপ্তির পর প্রার্থীকে নিজ উদ্যোগে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে, পরীক্ষার সময় স্থান ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি ডাক বিভাগের ওয়েবসাইট www.bdpost.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ দাখিল করতে হবে। বিশেষ কোটার প্রার্থীদেরকে বিশেষ কোটার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষে বিধিবিধান ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সো ভিউয়ার্স, অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। যেমন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dgbpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 13/7/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র শেষ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 11/8/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনার আবেদন সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমাদান করতে হবে। অনলাইনে আবেদনের সময় আপনাকে রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এবং আবেদন করার পর অবশ্যই আপনাকে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাবলীর ক্ষেত্রে প্রিন্ট কপি আপনার সংরক্ষণ কর অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সংরক্ষণ করতে হবে। এখানে আছে এসএমএস প্রেরণের নিয়মগুলি, সো বিয়ার্স দেখে নেবেন। এবং পরীক্ষার ফি বাবদ যে টাকাটা নির্ধারণ করা হয়েছে সেটি আবারও বলে দিচ্ছি আমি। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 22 পদের জন্য 112 টাকা এবং 23 থেকে 30 পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে এসএমএস এর নিয়মটি অবশ্যই দেখে নেবেন, সম্পূর্ণ বিস্তারিত দেয়া আছে এখানে। সো বিয়ার্স, তো আশা করি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।